আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। ব্যর্থতার শুরুটা প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই। অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডের বিপক্ষেই ধরাশয়ী হয় টাইগাররা। এক কথায় ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর দল বিশ্বকাপে নাকানি চুবানি খেয়ে দেশে ফিরেছে। আর বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন ভরাডুবির জন্য ক্রিকেটাররা শতভাগ দায়ী বলে মনে করছেন সাবেক প্রোটিয়া পেসার ডেলি স্টেইন। এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে আছেন ডেলি স্টেইন। বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচের ধারা বিবরণী করেছেন তিনি। কাছে থেকেই দেখেছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের পারফরমেন্স। তার মতে দলকে ডুবিয়েছেন ক্রিকেটাররাই, নির্বাচকদের কোনো দোষ নেই। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে ডেলি স্টেইন বলেছেন, তারা এখানে যেমন খেলেছে তার চেয়েও ভালো মানের দল ছিল। টিম ম্যানেজমেন্টের কোনো দোষ দেখছি না, খেলোয়াড়দেরকেই দায়ী করতে হবে, তাদের কেউই পারফর্ম করতে পারেনি, এটাই সমস্যা তৈরি করেছে। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতে জিতেও নেট রান রেটে পিছিয়ে পড়ায় সেমির টিকিট নিশ্চিত করতে পারেনি ডেলি স্টেইনের দেশ দক্ষিণ আফ্রিকা। স্টেইনের মতে তার দেশের ক্রিকেটারদের খেলায়ও দুর্বলতা দেখা গেছে। দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স প্রসঙ্গে ডেলি স্টেইন বলেন, আমি বেশ কয়েকটি বিশ্বকাপ দেখেছি এবং এবারের বিশ্বকাপে আমাদের ক্রিকেটাররা যেভাবে খেলেছে তা একেবারে খারাপ ছিল না, কিন্তু মাঠে তাদের শারীরিক ভাষা যথেষ্ট ভালো ছিল না। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।